উনি জাজিম বানিয়েছেন, জাজিম বানিয়েছেন টাকা দিয়ে। ওনার বেডরুমের চারপাশে টাকার বান্ডিল সাজানো থাকতো, রাতে ঘুমানোর আগে টাকার গন্ধ না পেলে ওনার ঘুম আসতো না। জাতীয়তাবাদী দলের সংগ্রামী, কিন্তু আমাদের দেশের যে শেখ পরিবার, মধ্যপ্রাচ্যের কোন শেখ পরিবারের চেয়ে তার সম্পদের পরিমাণ কম নয়। জয়ের সম্পদের পরিমাণ আমেরিকার অনেক বড় বড় ধনকুবেরের চেয়ে কম নয়। পুতুল বাংলাদেশের অর্থনীতির পঙ্গুত্বের দিকে ঠেলে দিয়ে উনি পঙ্গু নিয়ে কাজ করেন। ওনার বোন রেহানা, বাংলাদেশে কোনো ব্যবসা হতো না বিগত 15-16 বছর, রেহানার পার্সেন্টেজ যদি তার কাছে না যেত। বলেছেন, বোন তুমি ক্ষমতা নিয়ে থাকো, আমার টাকাটা দাও। বোন বলে, হ্যাঁ আমার ছেলে মেয়ে কামাচ্ছে, তুইও কিছু কামা। এই হয়েছে বাংলাদেশে একজন পিয়ন 400 কোটি টাকার মালিক। চিন্তা করেন, এই 400 কোটি টাকা দিয়ে কয়টা ইউনিভার্সিটি বানানো যায়? পিয়নের কাছে এত টাকা। এখন বিভিন্ন নেতা ধরা পড়ে, আওয়ামী লীগের বিভিন্ন নেতা ধরা পড়ে টাকার বান্ডিল, গোল্ডের বান্ডিল, বান্ডে গোল্ডের কি বলে ওইটা। আমির হোসেন আমু, উনি জাজিম বানিয়েছেন, জাজিম বানিয়েছেন টাকা দিয়ে। ওনার বেডরুমের চারপাশে টাকার বান্ডিল সাজানো থাকতো, রাতে ঘুমানোর আগে টাকার গন্ধ না পেলে ওনার ঘুম আসতো না। সেই দিন আবার ফিরে আনতে চান। আফসোস, ওই দিন কি ফেরত আসবে? না। দুর্নীতির সেই দিনগুলো, যেগুলোর কথা চিন্তা করলেই আমাদের মাথা হেঁট হয়ে যায় লজ্জায়, সেই দিনগুলো আর বাংলাদেশে ফেরত আসবে না। গডফাদার, গডমাদার কোথায়? ওরা কোথায় পালিয়েছে? শরীর ঘুরিয়ে, মাথা ঘুরিয়ে বলে খেলতে চাই, খেলতে চাই। কই খেলোয়াড় কোথায়? খুনি, সন্ত্রাসী, চাঁদামাজ, এদের দিয়ে নারায়ণগঞ্জ পরিচিত পায় লজ্জার, ঘৃণার। কুখ্যাত গডফাদার, কুখ্যাত গডমাদার দিয়ে নারায়ণগঞ্জবাসী পরিচিতি পাবে তা হতে পারে না, তারা হতে যাবে। কি গুন্ডা পান্ডা মাস্তানদের দিয়ে পরিচিতি পাবে নারায়ণগঞ্জ? হতে পারে না। গডফাদার বলে গডমাদার তুই খারাপ, গডমাদার বলে গডফাদার তুই খারাপ। এই রাজনীতি তো নারায়ণগঞ্জে হয়েছে। পরিচ্ছন্ন রাজনীতি, সুস্থ ধারার রাজনীতি নারায়ণগঞ্জে আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নারায়ণগঞ্জে আসুক, নারায়ণগঞ্জ থেকে চলে যাক মুগ্ধতা নিয়ে, আতঙ্ক নিয়ে নয়। আমাদের নারায়ণগঞ্জের অবস্থাটা কিন্তু বরাবরই বিভিন্ন জায়গা থেকে একটু অন্যরকম ছিল। নারায়ণগঞ্জে এখানে নজরুল ইসলাম বাবু ছিল, শামীম ওসমান ছিল, ভ্যারাইটি প্রবলেম নারায়ণগঞ্জে ছিল, আইবি ছিল, ওইদিকে গাজী ছিল। তো যাই হোক, অত্যাচারের সীমারেখাটা প্রবল ছিল, তার মধ্যে দিয়েও কিন্তু নারায়ণগঞ্জ বিএনপি, নারায়ণগঞ্জ ওলামা দল সহ নারায়ণগঞ্জ সকল অঙ্গ সংগঠন কোনো দিক দিয়ে কিন্তু কাজ করবে কখনো পিছপা ছিল না, ছিল কোনোদিন ছিল না। সকল প্রকার আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ সক্রিয় ভূমিকাই ছিল ভাইরা। আমি প্রধান অতিথিকে এবং প্রধান বক্তাকে বলতে চাই, আমরা নারায়ণগঞ্জবাসী সকল প্রকার ক্রাইসিসে, আন্দোলন সংগ্রামে দেশ ত্যাগ তারেক রহমানের নেতৃত্বে, দেশ ত্যাগ তারেক রহমানের নির্দেশনায় আমরা সক্রিয়ভাবে ছিলাম। এবং এই স্বৈরাচারী খুনি হাসিনা যে বিদায় হয়েছে, এই খুনি হাসিনার যতদিন পর্যন্ত বিচার না হবে, যতদিন পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি না হবে, এত মানুষকে হত্যা করেছে, এত মানুষকে গুম করেছে, এই খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু তাদের দুশোররা
এখনো কিন্তু আমাদের মধ্যেই আশপাশে ঘোরাফেরা করছে। আপনারা সবাই সেই আওয়ামী লীগের দোষরদের প্রতি সজাগ থাকবেন এবং শক্ত হাতে প্রতিরোধ করবেন। মনে রাখবেন, যেই অত্যাচার করে গিয়েছে আওয়ামী লীগ 17 বছর, সেই অত্যাচার যাতে আর কোনোদিন না করতে পারে, আর কোনোদিন আওয়ামী লীগ যাতে মাথা যারা দিয়ে দাঁড়াতে না পারে, তার দিকে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে। ভাইয়েরা, আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের দেশনায়ক তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, যেভাবে কাজ করে যাচ্ছেন, সেই সুন্দর সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা নারায়ণগঞ্জ বিএনপি ওলামা দল সহ সকল প্রকার অঙ্গ সংগঠন পাশে থেকে কাজ করে যাব এবং সবাই আগামী দিনের যে কোনো কর্মসূচিতে সক্রিয়ভাবে অবস্থান করবো।